घरे तोला सम्भव किना আমার কেবলই রাত হয়ে যায়, যেখানেই যাই আমি সেখানেই রাত। নিধু, সিগারেট খা, ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। তোর কি অন্য কাজকর্ম আছে? তুই কি আমাকে গুলি করবি নিধু? গুলি করলে করতে পারিস, আজ আর আমি তোকে কোনো বাধা দেব না। করবি গুলি? তোর কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, আমার আবার কিসের সমস্যা? আয় আমার গাড়িতে উঠ, আয় আয় আমার বাসায় চল।
জীবনে কত উল্টোপাল্টা ঘটনা ঘটে, সবকিছু গায়ে ফেলে জীবন চলে নাকি? স্বাভাবিক আচরণ কেন করতেছি না? তোর অবস্থা অনেক উন্নতি হয়েছে, নিজের ফ্ল্যাট, গাড়ি, আমার কাছে কেমন যেন একটু রহস্য রহস্য লাগছে। সবতীত ভুলে যা, না শুরু কর। ভালো না লাগলে তো কোনো কথা নাই, আজকে তাহলে যা, কালে রাতে একবার আসিস। আচ্ছা নিধু, তুই আমাকে সেদিনকে গুলি করতে এসেছিলি না? হ্যাঁ, কিন্তু বন্ধু আজ তো আর সেদিন নাই, আজ তো অন্যদিন। আচ্ছা তারেকের খবর কি রে? কেন হঠাৎ তারেকের প্রসঙ্গ কেন? না মানে তোরা দুজন তো সবসময় একসঙ্গে চলতে তাই। দেখ ইমরান, আমি এখন ব্যবসা করতেছি, অল্প সময়ের মধ্যে আমার ব্যবসার অনেক উন্নতি হইতে শুরু করছে। অন্য প্রসঙ্গে এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাই না। আজ গেলে যা, কাল একবার আসিস, তোর সঙ্গে অনেক আলাপ আছে। আচ্ছা আসলে আসিস তো। শোন ইমরান, তারেক জেলে আসছে। ছেলে আরে তুই এখন যা, কাল আসলে পরে আলাপ হবে। কিন্তু কিন্তু তারেক জেলে গেল কিভাবে? পিটু ভাই সহ জেলে আছে। তোমার মানসিক শক্তি দেখে আমি খুব অবাক হচ্ছি তারেক। তুমি যদি তোমার এই শক্তিটা কোনো ভালো কাজে লাগাতে পারতে, তাহলে আজকে নিশ্চিত করে তুমি অনেক ভালো একটা পজিশনে থাকতে পারতে। অবশ্য তোমার সেই সুযোগটা যে এখন চলে গেছে সেটাও বলা যায় না। মানুষ সৃষ্টিকর্তার এমন এক সৃষ্টি, সে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে জীবনকে নতুন করে শুরু করতে পারে। তুমি কি এই সুযোগটা নিতে চাও? বলো, তুমি যদি সুযোগটা নিতে চাও আমি তোমাকে হেল্প করতে পারি। ঢাকার আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে তুমি অনেক কিছুই জানো, তুমি আমাকে সেই বিষয়গুলো বলবে, গোপন ঠিকানাগুলো দেবে, আর বিনিময়ে তুমি যাতে নিশ্চিতভাবে রিলিজ হতে পারো সেই চেষ্টাটা কি তারেক? তুমি তোমার অতীত কৃতকর্মের জন্য সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করে আবার যাতে স্বচ্ছ সুন্দর একটা জীবন শুরু করতে পারো সেই চেষ্টা করবে। দেখো এই সেক্টরে একজন ভালো অফিসার হিসেবে আমি খুব পরিচিত, আমি তোমাকে সব রকম হেল্প করব। কে আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? আমি বুঝতে পারছি, মানে তোমার মতো অবস্থা থেকে আমার মতো একজন পুলিশ অফিসারকে বিশ্বাস করা সত্যি কঠিন। কিন্তু তুমি যদি খোঁজ নাও তুমি জানতে পারবে যে
কত জেল হাজতের আসামিকে আমি কত রকমভাবে সাহায্য করেছি, এমনকি সাজাপ্রাপ্ত আসামিদেরও নতুনভাবে জীবন শুরু করতে কত রকম সাপোর্ট দিয়েছি। তারেক, মানুষ জন্মগতভাবে মানুষ। তোমার বাবা মা নিশ্চয় সন্ত্রাসী ছিলেন না, আমার বাবা মা নিশ্চয়ই পুলিশ ছিলেন না। তুমি একজন সাধারণ শ্রমিকের সন্তান আর আমি একজন সাধারণ গৃহস্থের সন্তান, অথচ আজ দেখো তোমার আর আমার মধ্যে ব্যবধানটা কত বড়। তুমি তো মানে আর কিছু না হোক একটা চাকুরি হতে পারতে, একটা স্কুলের শিক্ষক হতে পারতে, আর নিদান পক্ষে তুমি তোমার বাবার মতো একজন সাধারণ শ্রমিক হতে পারতে, তোমার একটা বউ থাকতো, একটা সুন্দর সংসার থাকতো। তুমি কি একবার চেষ্টা করে দেখবে, সুযোগটা নেবে? তুমি ভালো করে ভাবো, আফটার লাঞ্চ তোমার সঙ্গে আবার আমার কথা হবে। তবে মনে রেখো, তুমি যদি স্বইচ্ছায় জবানবন্দি না দাও তাহলে কিন্তু আমাকে জোর করে জবানবন্দিটা আদায় করতেই হবে। হ্যাঁ, আদায় করতেই হবে, কিন্তু ওই পথটা আমার খুব একটা পছন্দ না, শুধু শুধু তোমার শরীরের উপর দিয়ে দখল যাবে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? চিন্তা করো। হায়দার আলী, ওকে নিয়ে যাও। হ্যালো। জি স্যার। না স্যার, আই এম ভেরি হোপফুল। হ্যাঁ, আমার মনে হয় স্যার প্রচুর ইনফরমেশন পাওয়া যাবে। হ্যাঁ, অ্যান্ড উইদাউট এনি টর্চার। না স্যার, আমি এক্ষুনি ডিসক্লোজ করতে চাইছি না। থ্যাংক ইউ স্যার। জি স্যার, সালাম। আজম ভাই, বুঝতে পেরেছিস? এই ফ্যাস ফ্যাস করে কাঁধ বেঁধে কয় দিলাম। এ ভাই ডুবোস নে রে ভাই, এই তুইও ডুববি আমিও ডুববো, ডুবোস নে, ইরাম করিস নে রে ভাই, ইরাম করিস নে, ফ্যাস ফ্যাস করে কাঁদিস নে ভাই, ভাই ফ্যাস ফ্যাস করে কাঁদিস নে, চল। কে তারেক, চা খাবে? ঠিক আছে, তাহলে শুরু করো। দেখো, একটু আগে আমার চিফ স্যারের সাথে কথা হয়েছে, উনি আমাকে কথা দিয়েছেন আমি রিকমেন্ড করলে তোমার কেসটা উনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। না, শুরু করো, আমি টেপ রেকর্ডারটা অন করছি। কি হলো তারে, শুরু করো।
আমি তোমাকে কথা দিয়েছি না সব রকম হেল্প করব আমি তোমাকে। আমি তারেক না। কি? আমি হানিফ, হানিফ শিকদার। তুমি তারেক না? না। তুই তারেক না? কতবার বলবো স্যার একটি কথা, আমি তারেক না। আপনার পুলিশের আমাকে ভুল করে ধরে এনেছে স্যার। স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন, এইভাবে দিনের পর দিন সেলের ভিতর বন্দী হয়ে থাকতে আমার দরকার। সেখান থেকে পালানোর সময় সুহাসিনী সরকারের ড্রাইভার তোকে কৌশলে আটক করেনি? এত সহজ? তুমি কইলা তুমি তারেক না, আর পুলিশ এটা সরল বিশ্বাসে মাইনা নিল। একটা বোনাই ভাবছো পুলিশ রে? আমি তোকে সাহায্য করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা তুই বুঝতেই পারলি না। ঠিক আছে, এমনি যদি তুমি সব স্বীকার না করো তাহলে জবরদস্তি তোমাকে সবকিছু স্বীকার করানো হবে এই বাড়ি দিয়ে। যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এই লাঠির বাড়ি মারা হবে। বল পুটির সাথে তোর সম্পর্ক কবে থেকে বল? সারা জীবন কোন অন্যায় করেনি, সারা জীবনে একটা মিথ্যে কথা বলতে পারেনি, কেন বলবে? কেন বলবে? কেন বলবে ও? সরি, না ডাক্তার, আমার পুথির অন্যায় থেকে সেটা বলবেন না, কেন আনা যাবে ও? কেন? আসলে আমাদের আমাদের কিছুই করবার নেই। সরি,
সবার আগে যেটা করণীয় তা হচ্ছে পুঁথিকে দাফন করা। এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। Okay.